ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে অভিনেত্রীর গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন মধুমিতা। সোমবার 16 সেপ্টেম্বর 2024 কলকাতা নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়ে তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয় একটি লরি। এতে অল্পের জন্য মধুমিতা প্রাণে বেঁচে গেলেও তার গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার সময় গাড়ির চালকের ঠিক পিছনের সিটে বসেছিলেন মধুমিতা। অভিনেত্রী গাড়ির যে পাশে বসেছিলেন পণ্যবাহী গাড়িটি সেই পাশেই ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে গেলেও মধুমিতার কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থই আছেন। ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমে মধুমিতা বলেন, প্রিন্সেস ঘাট থেকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, হঠাৎ গাড়িতে এসে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি। ঘটনার পর ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে আটকানো হয়। শেষ পর্যন্ত আমিও নেমে পড়ি গাড়ি থেকে। অভিনেত্রী আরও বলেন, পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডিং করি মোবাইলে। এরই মধ্যে পুলিশ চলে আসে, অন্য একটি গাড়িতে করে আমি পুজো দিতে যাই। ভালোভাবেই পুজো দিয়েছি, অনেক বাজে কিছু হতে পারত। মহাদেবের কৃপায় এবারের মতো বেঁচে গেছি, কোনো ক্ষতি হয়নি, আমি সুস্থ আছি। প্রসঙ্গত, স্টার জলসা চ্যানেলে প্রচারিত বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মধুমিতা।